আর এটা একজন পুরুষের জবানিতে কবিতাটা, কিন্তু সেই সব ভুলে আমি না, আমি একজন মানুষ হিসেবে মানুষের কষ্টটাকে বলবার চেষ্টা করছি আর কি। আমি বানভাসি লোক বঠি গ, বাঁকুড়ার মিঝা থানাতে ঘর বঠে, নামটা হইল মতি সর্দার, বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি, 50-এর আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দকড় কোঁচা হয়েছিলাম, ই বছর আবার বান ভাসি, তো কাগজওয়ালাকে বললাম বাবু লিখে নিবেন আমার কথাটা, গাঁয়ের লোকে কাগজবাবুকে ভাঁউরাই দিলে না হলে লিখা কেনে, কাগজবাবু তো ফটক তোলার কল তক তাক করিয়েছিল, কিন্তু বললে কো বুড়া পাগল বঠে, এই দেখুন আমি পাগল হইলাম কিসে, আমার বউ বিটি দামোদরের জলে ভাইসে গেলেও বুড়ি মাটো বিটি ঘরে যাইয়ে তরিয়েছিল, কিন্তু বললে করেলা হইছে, গাঁর মানে লোক বললে এক না না উটো পেটের রোগ বঠে, তা বাদে গুটে খাঁচড়া হেঁচড়ি টানাটানি করে হাসপাতালে নিয়ে যাবার আধ পথেই বুড়ি মরিয়ে গেল, আর আমি আমি এখন বান ভাসি গায়ের বাঁশ ঝপে, ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দি, তবে কি জানেন গায়ের লোকে রেই রেই করে আসিয়া বলবে বুড়া পাগলটাকে গায়ের থেকে খেদড়াইতে হবে, কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় উস করে দামোদরের জল আমাদের এই ছুটু গাঁটতে সামাই গেল, কই তখন তো তোমরা আমার বউ বেটিকে সামলাইতে লাড়িয়েছ, আমি না হলে বাগদি বঠি, কিন্তু এই এক ঘর বাগদি তো ছুটু গাঁটকে রাখিয়াছিল, আজ এই কথাটা তোমরা আমাকে না বলতে দিয়ে পাগল সাজাইছ, কিন্তু আমি পাগল লই, শুনছেন আপনারা আমি পাগল লই, আমি চৌকিদার বঠি, চোরকে হাঁকড়ানো আমার কম্ম, আগে না হলে সিধাল চোরকে হাঁকড়াইতাম, আর এখন এখন হুই যে চোরটা ভিড় ধারের ক্ষেতের পাশে কল 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 করে বয়ে চলেছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, এখন আমি সবাইকে হাঁকড়াই সামলাই দিব, বলুন ইহাতে আমি পাগল হইলাম কিসে, তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাড়িয়েছ বলে আমি মতি সর্দার পারবো নাই কেনে, এখন আমি রাতের বেলা সবাইকে হাঁকড়াই সামলাই দিব, হে দামোদর সামাইছে পালাই যাও পালাই যাও।